Welcome to my another video. আশা করি সবাই অনেক ভালো আছেন আর দীর্ঘ অনেক দিন পর আজকে এই ভিডিওটা শুট করাচ্ছে এটার জন্য আমি খুবই দুঃখিত তো আজকে আমরা যাচ্ছি কোথায় আপনারা তো কোন থাম্বনেল দেখে বুঝে গেছেন সেই সাথে আজকে আমার সাথে আছে আমার ওয়ান এলএমলি বড় ভাইয়া নাম বলেন আমি মোহাম্মদ ইমরান হোসেন জি আমরা কাজিনরা মিলে আজকে ঘুরতে যাব অনেক মজা করব কই যাচ্ছি জায়গাটার নাম বলে দেন চিড়িয়াখানা যাব ওকে আজকে পুরো ভিডিও জুড়ে থাকছি আমরা তারপরে চলে যাব একে খান মোড় একে খান থেকেই বামে সোজা গেলেই পূর্বে আকবরশা পাহাড়তলি এবং এর সামনে গেলেই মেডিকেল পড়বে তো মেডিকেলের অপোজিট দিয়েই এখন আমরা ঢুকেছি ঢোকার পরই যে এন্ট্রান্সটা দেখবেন বিশাল সেটি বরাবর সোজা গেলে ডান পাশেই ফয়েজ লিগ এবং বাম পাশেই হচ্ছে আপনাদের সেই চিরপরিচিত চিড়িয়াখানা চিড়িয়াখানার দিকে যাব এই গাটি সামনে সামনে ফয়েজ লিগের পাশেই এই হলো চিড়িয়াখানা কি সুপ্রিয় দর্শক চিড়িয়াখানার এন্ট্রান্স মূল্য হলো 50 টাকা আর যদি আপনার বাচ্চা 3 বছরের নিম্নে হয় তাহলে তাদের জন্য টিকিট একেবারেই ফ্রি টিকিট লাগবে না তারা টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করতে পারবে সেটি লক্ষ্য রেখে আমরা শুরু করলাম চিড়িয়াখানায় ঢোকার কিছুক্ষণ পরেই রিয়েলাইজ করলাম যে চিড়িয়াখানাটি আসলে অনেক বিশাল যদিও আরও 2 থেকে 3 বছর আগে এটি খুবই ছোট ছিল এখন আশপাশে পাহাড় থাকায় সে সকল পাহাড়েও বিশাল বিশাল সিঁড়ি এবং এগুলো আপনারা সামনেই দেখতে পারবেন আর সেই সাথেই বলে রাখা বাহুল্য যে চিড়িয়াখানাটি আসলে অনেক সুন্দর ঢোকার সাথে সাথেই দেখবেন বিশাল এক খাঁচায় অনেক হাজার হাজার পাখি যা অনেক দূরে থাকায় আমরা নিজেও দেখতে পারতেছিলাম না তো সেটাই সামনে এটি আমাদের থেকে সবচেয়ে সুন্দর পাখি লেগেছিল সিংহের গর্জন অলরেডি শোনা যাচ্ছে সিংহ সুপ্রদর্শক এতক্ষণ আপনারা শুনলেন সিংহের গর্জন এখন আমরা যাচ্ছি কোন দিকে মাস্ক পরুন সামাজিক চিড়িয়াখানায় সাথে আপাতে হ্যাঁ বলেন আজকে অনেক অনেক মজা হবে ওকে আমরা এখন ফিশিং গেট দেখবো এখানে এত বেশি জালি দেওয়া হয়েছে বুঝাই যাচ্ছে না একদম ভিতরে
ব্যাগটা অনেক বড় সমস্যা, জিনিসটা ঠিক করে না, অতিরিক্ত জাল দিয়ে ভিডিও করা যাচ্ছে না। এই একটা আর যাবো তো, এখন আমরা ফিশিং ক্যাট দেখলাম, এখন অন্যদিকে যাবো। সুপ্রিয় দর্শক, সামনে থেকে যতটুকু কিউট লাগতেছে জানি না কেন, ক্যামেরার সামনে বা লুকটি আরও অনেক কিউট লাগতেছে, দেখতে খুবই গোলমোলু টাইপের একটি ভালো ব্ল্যাক ভালুক লেখা ছিল এটি উপরে পোস্টারে, জিনিসটি আসলে অনেক কিউট। সম্পূর্ণ ভিডিওটিতে আমার কাছে সবচেয়ে জোস যে পার্টটা লাগছে সেটিই হলো এই ভালুক আর জেব্রার ভিডিওটি, আপনাদের সামনেই আপনারা এখন দেখবেন। এটির ভিতরে দুইটি ভাল্লুক ছিল, যত সম্ভব একটি মহিলা ভাল্লুক আর আরেকটি পুরুষ ভাল্লুক। তো মহিলা ভাল্লুকটি বা পুরুষ ভাল্লুক কোনটি সেটা আমি যেহেতু চিনি না, একটি উপরে একটু আগে আমি জুম করেছিলাম যেটি উপরে রেস্ট নিচ্ছিল আর একটি নিচে ছিল, খুবই কিউট লাগে জিনিসগুলো। এই দুটি ভাল্লুক দেখতে আমার থেকে অনেক ভালো লাগছে। দর্শক, এরই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমরা এরপরেই আমাদের চোখে যেটি পড়লো সেটি হলো একটি ল্যাপার্ড ক্যাট, যেটি দেখতে অনেকটাই চিতা বাঘের মতো, যদিও এটি চিতা বাঘ নয়, খুবই সুন্দর। এবং গায়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি অনেকটাই আপনার চিতা বাঘের যে গায়ে একটি কাটা কাটা ব্ল্যাক ব্ল্যাক ইয়ে থাকে সেটি দেখে দেখুন বুঝে গেছেন ভাইয়া। আপনাদের দেশের টার্কি মোরগ ঢুকে রাখছে। এরপরে চলে যাই আমরা সিংহ ও বাঘের একমাত্র প্রিয় খাদ্য। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন হরিণগুলো আমাদের থেকে অনেক দূরে, তাই আমরা ছলচরি আঁকি এগুলোকে কীভাবে আনা যায় কাছে। তো সেই সাথে দেখলাম অনেকে আপনার পাতা দিচ্ছিল, তো সেই সুবাদে আমরা পাতা ছিঁড়ি সেই হরিণদের খাদ্যই, তো এভাবে তাদেরকে কাছে নিয়ে আসি। জিনিসটা অনেকটা কিউট, সবাই একসাথে যখন পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, জানি পাতাটা ছিঁড়ে ঠিক হয়নি, যদিও সেগুলো পাতাগুলো উপরে দেওয়া ছিল গাছগুলো যাতে হরিণটা এটা খায় যেহেতু, তো সেহেতু আমরা এটার একটু মজা নিলাম। আর জিনিসটা আসলে অনেক কিউট, একসাথে অনেকগুলো হরিণ, হরিণগুলো যেহেতু পাতা খাচ্ছিলো আর আমাদের কাছে আসতেছিলো, তো আমরাও সবাই হুড়মুড়িয়ে পড়িয়ে, আর এতটাই ভালো লাগতেছিলো যে হরিণগুলোকে খাওয়াতেও আপনার ইচ্ছে করবে, যেহেতু এগুলো খুবই কাছে এবং বন্ধুসুলভ আচরণ করে। হরিণ কিন্তু কোনো মাংসাশী প্রাণী না, তারা তৃণভোজী, তো তাদেরকে দেখতে পেরে আমাদের থেকে অনেক আনন্দ লাগছিলো, তাই আমরা সবাই একের পর এক হরিণের কাছে গিয়ে পাতার মাধ্যমে ছবি টবি তুলতেছিলাম। জিনিসটা আসলে দেখতে অনেক একটি সুন্দর একটি ব্যাপার, যখন আপনি সামনে থেকে গিয়ে এটি অনুভব করতে ছাড়া আপনি একটু বুঝবেনই না। এরই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমরা দেখি বাঘ আর বাঘের মা, তো জিনিসটা অনেকটাই কিউট, আমি জানি না ভিডিওতে কেমন আসছে বা আপনাদের কাছে কেমন লাগছে, তবে রিয়েলি এটি দেখতে খুবই জোস, একটা জোস একটা ভালো লাগার কাজ করতেছিলো। বাঘ যেহেতু মাংসাশী প্রাণী, এটিকে ভালোভাবে ঘেরাও দেওয়ার জন্য দেওয়া হয়েছে খুবই ছোটো ছোটো আকারে ছিদ্র, যার জন্য দেখতে ভিডিওতে তেমন একটা ভালো না আসলো, জোর করে আপনাদেরকে দেখালাম। এরপরে চলে যাই আমরা প্রাচীনকালের সভ্যতা থেকেই মানুষের সবচেয়ে কাছের বন্ধু ঘোড়ার কাছে। ঘোড়াটি আসলে অনেক এক সুন্দর একটি যানবাহনের জন্য প্রাচীনকাল থেকে এটি প্রচলিত ছিল, যা এখনকার জন্য খুবই কম, যেহেতু কার চলে এসেছে, বাইক চলে এসেছে, এখন আর ঘোড়া তেমন দেখা যায় না, সেহেতু আমরা চিড়িয়াখানায় এসে ঘোড়া দেখতে পেরে আমাদের প্রাচীন সভ্যতার কথা অনেক ভালোভাবেই মনে পড়ছে। তারা এসব ঘোড়ায় চড়ে যেত, যেহেতু আমরা পাইনি, আমাদের প্রাচীন যেসব মুরব্বীরা ছিলেন তাদের মুখে লোককথায় ও বিভিন্ন বই পুস্তকে আমরা জানি যে ঘোড়া ছিল মানুষের একমাত্র যানবাহন, আর উট ছিল মানুষের মরুভূমির একমাত্র জাহাজ, যেটি এখনও আমরা বই পুস্তকে পড়ে থাকি। আর ঘোড়ার মতো এত বন্ধুসুলভ আচরণ আমরাও পেয়ে আমরা খুবই উত্তেজিত এবং খুবই প্রাণবন্ধব ঘোড়াটি ছিল। আর এরই মধ্যে আমরা সবাই সেলফি নিতে ব্যস্ত হয়ে যাই ঘোড়ার সাথে, যেহেতু ঘোড়াটা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছিল। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াটি কিন্তু অনেক সুন্দরভাবে তার অঙ্গভঙ্গি আমাদেরকে ইয়ে করতে চাচ্ছিল, হাত দেওয়ার সাথে সাথে চলে এসেছিলো, যেটি আসলে অনেক কিউট। এর মধ্যে আমরা খরগোশ দেখতে এসে প্র্যাঙ্ক হয়ে যায় আমাদের সাথে, আমরা ইঁদুর দেখলাম, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় চিকা বলা হয় বা বড় ইঁদুর,
দেখে আমরা খুবই হাসছিলাম, যেহেতু এটি একটি খরগোশের একটি ইয়া ছিল। তো এই দুটি এখানে কীভাবে এসেছে জানি না, হয়তো খরগোশের খাওয়ার খেতে এসেছে আমার মতে। আর এর পাশে আমরা একটু পরে যেটি দেখি সেটি হলো আমাদের সবচেয়ে প্রিয় খরগোশ, চোখগুলো খুবই লাল লাল। আর পাশে ছিল সজারু, আপনি চিড়িয়াখানায় এসেছেন। আর যদি বানর সাত দেখা না হয় তাহলে কি হয়, অসম্ভব জোর ধরে বসে থাকা সেই বানর কবুতর। আস্তে সবাই আস্তে বেঁচে বিরক্ত হচ্ছে বেশি ভাই। তো সুপ্রিয় দর্শক, আমরা এরই মধ্যে চলে আসি আমাদের সবচেয়ে পরিচিত একটি, মানে আমরা যেসব ডিজনি প্লাস এবং ইয়েতে দেখতাম, বিভিন্ন কার্টুনে দেখতাম, আরও অন্যান্য যেসব ডিসকভারি চ্যানেলে দেখতাম, খুবই ভালো লাগতো জেব্রা। তো সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, জেব্রাগুলো প্রচুর সুন্দর। আর সেই সাথে একটু আগে আমি উপরে উঠেছি, আমার ভাই আমাকে বলতেছিল এত উপরে কেন উঠাইছ, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি বললাম আমার সাবস্ক্রাইবারদের জন্য যে কোনো কিছু পসিবল। এখন আমরা চলে যাব, সেই আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আমাদের এই চিড়িয়াখানাটাতে উপরে আরও অনেক সুস্থ এবং প্রশস্ত একটি সিঁড়ি করা হয়েছে, অনেক সুন্দর, যা চিড়িয়াখানাকে অন্য মাত্রায় যোগ দিয়েছে, যা 3 বছর আগেও ছিল না। তো সেই তো এই এটি করার মূলত অনেক জোস একটা কারণে ছিল, এটি পর্যাপ্ত পরিমাণের পর্যটনকে আকর্ষণ করার জন্য। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ, যেটি পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে, গা ঘেঁষে উপরে উঠে গিয়েছে এবং চারপাশটি প্রচুর সুন্দর যে সবুজের সাথে ভরা, যেটি ওখানে না গেলে একেবারেই বোঝা অসম্ভব। তো এখান থেকে দেখে আপনারা একটু বুঝে নিতে পারেন এটি কত বড় একটি রাস্তা করা হয়েছে পাহাড়ের গা পেশে, আর দেখতে এতটা জোস। এখানে সামনেই এখন আমরা ডানে চলে যাব, আর সোজাওর একটি রাস্তা ছিল যেটি খুবই প্রচণ্ড লম্বা, বিশ্বস্ত একটা প্রশস্ত একটি রাস্তা, দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে একটি সানসেট পয়েন্ট করা হয়েছে যেটি দেখতে আরও অনেক সুন্দর, পাহাড়ের গায়ের উপর এই মুহূর্তে দেখছিলেন। এবং আমরা এখন নিচে নেমে যাব, যেহেতু এটি খুবই বড়, আমরা বাম পাশের রাস্তাটাতে যাই নাই, সোজা ডান পাশেরটাতে আরও কিছুক্ষণ ঘুরলাম, জিনিসটার বাতাসটা অনেক ভালো লাগতো। আর এখন যে জায়গাটাতে আমরা উপস্থিত হয়েছি এটি হচ্ছে বাচ্চাদের একটু বসে খেলাধুলা করার একটা স্থান, যেখানে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, গার্জিয়ানরা পাশে দাঁড়িয়ে থাকে। আমি নিজের ভিডিও নিজে করতেছি, আমি একটু স্টার্ট করি, করার নাই আমার কেউ নাই। এখন একটু পরে আমি কিছু কথা বলবো যেগুলো শোনা যায় না, এটা এই জন্যই আমি একটি ওয়্যারলেস মাইক কিনছি। তো এই ভিডিওটার পরেই আমি ওয়্যারলেস মাইকের রিভিউটি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক আপনারা এখন আমাকে চিড়িয়াখানা দেখছেন, আমিও বাচ্চা, আমার দুই পাশে বাচ্চা, খুবই এনজয় হচ্ছে, আমাকে বাচ্চা থাকলে আপনারা ভুল পাচ্ছেন, আমিও এখন আই এম ভেরি পিচি। এই চ্যানেলে যদি আমাকে প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। দর্শক এখন আমরা উঠবো, হাই ভিউয়ার্স, এতক্ষণ আমরা সবাই মিলে ফজলেক ল্যান্ডে অনেক মজা করছি, বন্ধুরা মিলে কাজিনরা মিলে অনেক আড্ডা দিচ্ছি, অনেক হইচই করছি, এখন আমরা ইয়াতে উঠবো। হ্যাঁ লেটস দেখছি, জীবন অনেক সুন্দর, সবার উচিত জীবনের প্রত্যেকটি মুহূর্তকে এনজয় করা। তো সেই সুবিধার্থে আমিও চাই গেলাম বাচ্চাদের সাথে, যেহেতু এখানে বেশিরভাগই বাচ্চাই দেখবেন, তো আমি ভালো আমি নিজে একটু এনজয় করে নিই। তো সুপ্রিয় দর্শক অনেক ভালো লাগলো আজকে ভিডিওটা, আর কিছুক্ষণ পরে সমাপ্তি, কেমন লাগছে
আমি তো প্রচুর হারানো গেছি, অনেক মজা, অনেক জোশ, অনেক জোশ, আজকে সবাই মিলে অনেক এনজয় করছি, অনেক জোশ। তো বাকিদেরকে একটু খুঁজে নিয়ে এরপর আমরা চলে যাব। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আমার বুড়া বাচ্চারা এখন আসতেছে না, এই হইলো অবস্থা। আসো আসো আসো, ওদেরকে ডিসমিস না করা ছাড়া হবে না। তো বাকিরা এখানে এখনো দোল লাগাচ্ছে, তো ভাবলাম যেহেতু সন্ধ্যা যাচ্ছে আপনাদেরকে একটু বাকি আশপাশগুলো একটু দেখাই। চিড়িয়াখানা আমরা যেহেতু ওই পাশটাতে এখনো যাই নাই, ওই পাশটা এখন যাবো, লেটস গো। এটা কি যদিও এটি দেখতে অনেক ছোট লাগছে ক্যামেরায়, কিন্তু রিয়েলিটি দেখতে খুবই বিশাল লাগতেছিল। যা পাখি খুবই ছোট পাখি হিসাবে, তবে এটা অনেক বড়। যদিও আমি ছোট বলতেছি, আমি ছোট বলতে আমি বুঝাচ্ছিলাম মানে পাখিটাকে আপনারা ক্যামেরার মধ্যে যতটুকু ছোট মনে হচ্ছে, কিন্তু রিয়েল অনেক বড়। এটি হলো ইমু বার্ড, আমি যদিও প্রথমে অস্ট্রিচ মনে করেছিলাম। তো আজকের ঘোরাঘুরি এতটুকুই, আশা করি সবার ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। চলেন এবার উপরে, শকুন শকুন। আমরা এখন দেখতেছি শকুন, সিলভার পিসান, সিলভার পিসান। আমাদের শিয়াল মামা দেখা যাচ্ছে না, একটা সমস্যা এখন দেখা যাচ্ছে। এ পাখা মেলো বয়র, যদিও ময়ূরগুলি পাখা মেলেনি, তারপরও ময়ূরগুলোকে দেখতে আসলে অনেক আকর্ষণীয় লাগে সবসময়। যদি পাখা মেলতো আরো সুন্দর লাগতো। ওখানে ভালো আসছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই ভিডিও হচ্ছে লোক রাত্রে ভালো। তো পাখিটা অনেক সুন্দর, বাট রাতের বেলা, রাতের বেলা হওয়াতে ভালো আসতেছে না। ওইটা অনেক সুন্দর, অনেক জোর, আরো অনেকগুলো আছে এখানে। আজকের ভিডিও এতটুকুই। এ দর্শক ভাই, সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলে দাও। বলো আমাদের ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, সবাই ফকিরটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে নাম করবে। আপনি দুশমন হ্যায় পরাই তো পরাই হ্যায়, আপনি হি কাম খিচতে হ্যায়। তো এই হলো অবস্থা। যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই, ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ভিডিও ভাই। সাপ তো আমার কাজিন সাপ ভয় পায়, তো আমরা সাপের ভিডিওটা করে নিই আগে। সাদা বাঘ বকা দিবে, সাদা বাঘটা অনেক সুন্দর। এ ভাইয়ের কি আমার ভাইয়ের চ্যানেলটাকে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, সেটি হচ্ছে ওয়্যারলেস মাইক। যদিও সেটি আমি কনভার্ট করে নিয়েছি একটি অ্যাপস নিয়ে,
তো আপনাদের সকলকে ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমন্ত্রণ দেওয়া হলো। সবাই আসবেন, দেখবেন। আল্লাহ হাফেজ।